আসসালামু আলাইকুম। যশোর বোর্ডের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজ আমি বাগেরহাটের সদরের অন্তর্গত এসপিসি কাপুরপুরা হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক খান আয়ুব আলী, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক। আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা হবে নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই থেকে। এখানে প্রথম অধ্যায়ের একুশ শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে, একুশ শতক এবং তথ্য প্রযুক্তি বিষয়। বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল একুশ শতকে এসে সেটি পুরোপুরি পাল্টে গেছে, কারণ একুশ শতকে এসে কিন্তু বিগত শতাব্দীর যে ধারণা ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বা সম্পদের যে ধারণা ছিল সব কিছু কিন্তু পাল্টে গেছে। পৃথিবীর সবাই মেনে নিয়েছে যে একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। পৃথিবীর সবাই কিন্তু মেনে নিয়েছে যে একুশ শতকে এসে দেখতেছে যে পৃথিবীর একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, যার অর্থ কৃষি খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস নয়, শিল্প কিংবা বাণিজ্যও নয়। এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ, এখন কৃষিও নয়, শিল্পও নয়, বাণিজ্যও নয়, খনিজ সম্পদও নয়, এখন কিন্তু সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ হচ্ছে সবকিছু মূল সম্পদ। তার কারণ শুধু মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে, তার কারণ হচ্ছে মানুষই পারে শুধু জ্ঞান অন্বেষণ করতে, মানুষই পারে জ্ঞান ধারণ করতে, এবং মানুষই পারে জ্ঞান ব্যবহার করতে, কারণ মানুষের অসাধ্য কিছু নাই। মানুষ কিন্তু জ্ঞান অন্বেষণ করতে পারে, মানুষ কিন্তু জ্ঞান ধারণ করতে পারে, মানুষ কিন্তু জ্ঞান ব্যবহার করতে পারে। পৃথিবীর সম্পদের এই নতুন ধারণাটি সারা পৃথিবীতেই মানুষের চিন্তাভাবনার জগৎটা পাল্টে দিয়েছে। পৃথিবীর মানুষ এখন একুশ শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবে প্রস্তুতি নীতি শুরু করেছে। এই একুশ শতকে এসে পৃথিবীর মানুষ জ্ঞান অন্বেষণের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। আমরা সবাই অনুভব করতে পারছি একুশ শতকের পৃথিবীটা আসলে জ্ঞানভিত্তিক একটা অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করছে। একুশ শতকে এসে আমরা আরো দুটি বিষয়ে শুরু করেছি। আমরা যে একুশ শতকে পদার্পণ করছি, একুশ শতকে এসে আমরা আরো দুটি বিষয় শুরু করেছি, যার একটি হচ্ছে গ্লোবালাইজেশন, এবং অন্যটি হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। আরেকটা কি ইন্টারন্যাশনালাইজেশন। এই দুটি বিষয় ত্বরান্বিত হওয়ার পিছনে কারণটি হচ্ছে কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমরা আরো দুটি বিষয়ে জ্ঞান লাভ করতেছি বা জ্ঞান অনুধাবন করতেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্লোবালাইজেশন এবং অন্যটা হচ্ছে
ইন্টারন্যাশনালাইজেশন। সুতরাং এই দুটি বিষয় ত্বরান্বিত হওয়ার পিছনের কারণটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যে কোনো দেশের ভৌগোলিক সীমানা বিশ্বায়নের কারণে নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বর্তমানে যে কোনো দেশের ভৌগোলিক সীমানা বিশ্বায়নের কারণে কিন্তু নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে নিজের দেশের যে এরিয়া তা ছাড়িয়ে আরও বিস্তার লাভ করছে। উদাহরণস্বরূপ বলা যায় বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ বাংলাদেশের লক্ষ লক্ষ লোক বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। যেখানে যে রাষ্ট্রে যে দেশে যেখানে অবস্থান বা বসবাস করতেছে ওইটাই কিন্তু বাংলাদেশের তার জন্য স্থান। একই অর্থে বাংলাদেশের সীমানা কিন্তু ছড়িয়ে গেছে। আবার বাংলাদেশের অধিবাসী হয়েও তারা পৃথিবীর অন্য দেশে নাগরিক হয়ে বেঁচে আছে। আন্তর্জাতিকতা এখন এই পৃথিবীর নতুন পৃথিবীর অলিখিত নিয়ম। আমরা জানি পৃথিবীর মানুষকে একসময় বেঁচে থাকার জন্য পুরোপুরি প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করতে হতো। যে প্রকৃতি থেকে যা আসবে, প্রকৃতি থেকে যা পাব, প্রকৃতিই নির্ভরশীলতা। অর্থাৎ পৃথিবীর মানুষ কিন্তু একসময় প্রকৃতির থেকে বেঁচে থাকতো, প্রকৃতি থেকে যা পাতো যা হতো সেইভাবে বেঁচে থাকতো। মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে ফেলেছে। বিভিন্ন রকম যন্ত্র আবিষ্কারের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে প্রকৃতির উপর নির্ভরশীলতা অনেক অনেক অংশে কমে গেছে। ঊনবিংশ শতাব্দীতে এসে আস্তে আস্তে যন্ত্রের উপর নির্ভর হচ্ছে মানুষ, যন্ত্রকে প্রাধান্য দিচ্ছে বেশি করে। যত যন্ত্র আবিষ্কার হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে, তত প্রকৃতির উপর যে প্রকৃতির অনুকম্পার উপর যে বেঁচে থাকার একটা চিন্তাভাবনা ছিল আস্তে আস্তে লোপ পাচ্ছে। সুতরাং ধীরে ধীরে মানুষ যন্ত্র নির্ভর হয়ে আসছে। পৃথিবীর যে সকল জাতি শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল একসময় তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। 21 শতকে যখন জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে তখন আবার সেই একই ব্যবহার ঘটেছে। যাই হোক, এই নতুন বিপ্লবে এসে অংশ নিতে হলে বিশেষ এক ধরনের প্রস্তুতি নিতে হবে, সেটি আমরা অনুভব করতে পারি যদি আমরা বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো দেখতে চাই। যদি কি করি আমরা, যদি আমরা বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো দেখতে চাই, যদি আমরা বেঁচে থাকার সুনির্দিষ্টগুলো দক্ষতা দেখতে চাই, তাহলে সেগুলো হবে পারস্পরিক সহযোগিতার মনোভাব। সেগুলো কি হবে? যে পারস্পরিক সহযোগিতার মনোভাব, একে অন্যকে সহযোগিতা করার, পরস্পরকে সহযোগিতা করার মনোভাব, যোগাযোগ দক্ষতা, যে কমিউনিকেশন যেটা বলে, অর্থাৎ যোগাযোগের যে দক্ষতা সেইটা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানের পারদর্শী, বিশ্লেষণ চিন্তন দক্ষতা কোনটা? ক্রিটিক্যাল থিঙ্কিং, সৃজনশীলতা এবং তার সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। এইগুলো সবাইকে হিসাব করতে হবে। সুতরাং
একুশ শতকে এসে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে জ্ঞান লাভ করব এবং শিক্ষক শিক্ষার্থীর মাঝে যদি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রাথমিক ধারণা স্থাপন করা যায় তাহলে এই প্রাথমিক ধারণার মাধ্যমে ধীরে ধীরে আরও বিস্তার লাভ করতে পারবে, ধীরে ধীরে আরও গভীরে প্রবেশ করতে পারবে, এক সময় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অনেক জ্ঞান অর্জন করে যন্ত্র নির্ভর জীবন চালাতে পারবে, সময় কম লাগবে, তারপর আমরা যে বিগত শতাব্দীতে প্রকৃতির উপর যে অনুকম্পার উপর বাঁচতাম তা থেকে সেটা লোপ পাবে এবং সবাই স্বাবলম্বী হতে পারবে। সুতরাং শিক্ষার্থীর ভিতরে আমাদের তথ্য যোগাযোগ বিষয়ে জ্ঞানের ধারণা দিতে হবে। আজ সারা বিশ্ব তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্ব হয়ে চলছে, ধীরে ধীরে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে অবলম্বন করে স্বাবলম্বী হচ্ছে। আজ বাংলাদেশ একুশ শতকে এসে আত্মনির্ভর স্বনির্ভর বাংলাদেশ, জ্ঞানভিত্তিক বাংলাদেশ হয়ে উন্নত বিশ্বের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। একুশ শতকে এসে তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ আজ অনেকাংশে স্বাবলম্বী। সুতরাং একুশ শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি জনগণের মাঝে স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলছে। তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করবা এবং সুন্দরভাবে জ্ঞান অর্জন করে তার তথ্য প্রযুক্তি বিষয়ের ধারণা নিয়ে সে সম্পর্কে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা নিয়ে নিজেকে আরও বেশি জ্ঞানী এবং জ্ঞান দক্ষতার স্কিল অর্থাৎ দক্ষতার সম্পূর্ণ হওয়ার চেষ্টা করবা। সর্বোপরি স্বাস্থ্যবিধি মেনে সকলের সুস্বাস্থ্য কামনা করে ঘরে থাকার অনুরোধ রেখে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।